تَرَكْتُ فِيكُمْ أَمْرَيْنِ لَنْ تَضِلُّوا مَا تَمَسَّكْتُمْ بِهِمَا كِتَابَ اللَّهِ وَسُنَّةَ رَسُولِهِ أَوْ كَمَا قَالَ النَّبِيُّ عَلَيْهِ الصَّلَاةُ
আয়োজিত এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররাম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ ও কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নার ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন, নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে কাওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফিয়ে আজম রসুল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশার সাকিয়ে কৌসার আকায়ে নামদার মদিনাহ কা তাজদার আফতাব নবুয়ত ফখরে মওজুদাত সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এর উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, ওলামায়ে হযরাত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন, আমিন। আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতের অংশ তিলাওয়াত করেছি, বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য অগণিত আমিও বাণী। পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি, তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদের শুনবার মতো, হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ পাক বলেন, অবশ্যই হে উম্মতে মুহাম্মদী, তোমাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। হাদিসে পাকের মধ্যে আল্লাহর রাসূল বলেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, হে উম্মতেরা, তোমাদের কাছে, তোমাদের মাঝে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ তোমরা আঁকড়িয়ে ধরবে কখনো লাইনচ্যুত হবে না, পথ ভ্রষ্ট হবে না, গোমরা হবে না। কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি, দুটো জিনিসের এক নাম, এক নাম হলো, একমাত্র এক নাম্বার হলো কোরআন, দ্বিতীয় হলো রহমাতুল্লিল আলামিন তথা রসুলের সুন্নত। এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা।
আপনারা জানেন বর্তমান আরবি মাস রবিউল আউয়াল, বরকতের মাস। চট্টগ্রামের অলি গলি রবিউল আউয়ালের পতাকায় ছেয়ে আছে, রঙিন বাতির দ্বারা রসুলের আগমনের আগাম সুসংবাদ দিচ্ছেন আশেক রসুল ভাইয়েরা, কিছু একটা হবে 12 তারিখ। কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন, তার উৎসব পালন করা হবে। নবীজি এ মাসেই আগমন করেছিলেন, এ মাসেই রসুল বিদায় নিয়েছিলেন। এ বিষয়ে বিভিন্ন উলামায়ে হযরত আপনাদের কাছে তথ্যবহুল আলোচনা করেছেন। আমি সংক্ষেপে দুটো কথার জবাব দিয়ে নেমে যাওয়ার চেষ্টা করব। নবী এ মাসেই জমিনে এসেছিলেন, এ মাসেই বিদায় নিয়েছিলেন। এনেছিলেন কি, রেখে গেলেন কি? নবীজি আসলেন কি নিয়ে আসলেন? নবীজি বিদায় নিলেন কি, রেখে বিদায় নিলেন? নবীজি এসেছিলেন উত্তম আদর্শ নিয়ে। মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, চেষ্টা করতে হবে আমলে পরিণত করার জন্য। নবীজি কি নিয়ে এসেছিলেন বলুন, আবার বলুন, আবার বলুন। দ্বিতীয়ত, রসুল চলে গেলেন কত বছর বয়স পেরিয়ে যাওয়ার পরে? 63 বছর পেরিয়ে যাওয়ার পরে রসুল বিদায় নিলেন। কি রেখে গেলেন? নবী বলেন, দুটো জিনিস রেখে গেলাম। কত জিনিস রেখে গেলেন? 1 নম্বরে কোরআন, 2 নম্বরে সুন্নাহ। বলুন, 1 নম্বরে কোরআন, এরপরে সুন্নাহ। কোরআন, সুন্নাহ। কোরআন, সুন্নাহ, দুই জিনিস, কোরআন এবং সুন্নাহ। নাকি বলবেন কোরআন হাদিস? কি বলবেন? কোরআন, সুন্নাহ। নবীজি বলেছেন কোরআন, সুন্নাহ। আপনার তো কোরআন হাদিস বলে চালাকি করার দরকার পড়ে না। এরা চালাক না, এরা অতি চালাক। চালাক ভালো, অতি চালাক ভালো না। নবীজি বলে গেলেন, আমি নিয়ে আসলাম উত্তম আদর্শ, রেখে গেলাম দুই জিনিস, 1 নম্বরে, 2 নম্বরে। কি নিয়ে আসলেন? উত্তম। কি রেখে গেলেন? কোরআন। কি নিয়ে আসলেন? কি রেখে গেলেন? কোরআন, সুন্নাহ। রহমাতুল্লিল আলামিন, তিনি একজন অভিন্ন রহমাতুল্লিল আলামিন নবী রসুল। কেমন? সব মসজিদ গুলো আল্লাহর ঘর, নাকি কোন পীরের ঘর? কার ঘর? কিন্তু কোন ঘরকে আল্লাহ ইশারা করে বলেননি বাইতুল্লাহ, মক্কার ঘরকে বলেছেন বাইতুল্লাহ। পৃথিবীর প্রথম এবং শ্রেষ্ঠ ঘরের নাম বাইতুল্লাহ। যেই ঘর প্রথম নির্মাণ করেছিলেন ফিরিস্তা, এরপরে আদম। সব ঘর আল্লাহর, মসজিদ গুলো আল্লাহর, কিন্তু চট্টগ্রামের জামিয়াতুল ফালাকে আল্লাহ বলেননি বাইতুল্লাহ। বাইতুল মোকাররম জাতীয় মসজিদকে আল্লাহ বলেননি বাইতুল্লাহ।
বলেছেন মক্কার বাক্কা নগরীতে, মক্কা শহরে যেই ঘরটা অবস্থিত এর নাম কি? রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। দামি একটি ঘর। ইব্রাহিম নবী দোয়া করেছিলেন হাজরা আলাইহাস সালাম ও শিশু ইসমাইলকে রেখে বিদায়কালে। রহমাতুল্লিল আলামিন, সেও আল্লাহর রসুল, ঈসা নবীও আল্লাহর রসুল, ইব্রাহিম নবীও আল্লাহর রসুল। আল্লাহ কোনো রসুলকে বলেননি ইশারা করে যেটা আমার রসুল, শুধু মুহাম্মদকে বলেছেন রসুলুল্লাহ। মসজিদের মধ্যে মক্কা নগরীর ঘরকে বলেছেন বাইতুল্লাহ। আম্বিয়া কেরামের মধ্যে শুধু মুহাম্মদকে বলেছেন রসুলুল্লাহ। জমিনের মধ্যে যত উট আর উটনি আছে সবগুলো আল্লাহ বানিয়েছেন, কিন্তু কোনো উটনিকে বলেননি নাকাতুল্লাহ। সালেহ আলাইহিস সালামের উটনিকে বলেছিলেন নাকাতুল্লাহ, এটা আমার উটনি। বারো মাস বছরে হবে, সব মাসের নাম আল্লাহ রেখেছেন, সব মাস ফজিলত আল্লাহ দিয়েছেন। রবিউল আউয়ালকে বলেননি শাহরুল্লাহ, রবিউল আখেরকে বলেননি শাহরুল্লাহ। আল্লাহ বলেন মুহাররম আমার মাস, শাহরুল্লাহিল মুহাররম। তো রহমাতুল্লিল আলামিন এই মাসে এসেছিলেন, এই মাসেই বিদায় নিলেন। নবীজির মর্যাদা 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 রসুল আসার আগের থেকেই শুরু, ইনসান সৃষ্টি হওয়ার আগের থেকেই শুরু, আসার পরেও চলছে, যাওয়ার পরেও চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামতের মাঠেও চলবে, তারপরেও শেষ হবে না। কেন হবে না? তিনি শ্রেষ্ঠ, এজন্য হবে না। নবীজি শ্রেষ্ঠের পরিধি শেষ করা যাবে না। আল্লাহ নবীকে এত মর্যাদা দিয়েছেন যে সেই মর্যাদা কারণগুলো আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, হাদিসে পাকে রসুল বলেছেন কি কি কারণে গোটা সৃষ্ট জগতের মধ্যে রহমাতুল্লিল আলামিন শ্রেষ্ঠ। এবং শ্রেষ্ঠের উঁচু পর্যায়ের মাপকাঠি কি, নিচে কতটুকু? তাও আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, স্কেল দিয়েছেন। স্কেল না থাকার কারণে আজ আমরা কেউ করি আবেগ হইয়া বেয়াদবি, কেউ করি ডাকাতি। যেমন ঈসা নবীর ব্যাপারে একদল উম্মতেরা বলে যেহেতু তার বাবা নাই সেহেতু তার বাপ আল্লাহ, এরা অতি ভক্ত, অতি ভক্ত। গ্রামে আমাদের বাঙালিরা বলে অতি ভক্ত চোর, অতি ভক্ত চোর। কপাল ভালো ভালো একটা বউ পেয়েছেন হাজারে একজন, দেখলেই শান্তি, খানা খাওয়ার দরকার পড়ে না, প্রশংসায় পঞ্চমুখ, লেখলে কলমের কালি শেষ হয়ে যাবে, বলতে গেলে হায়াত শেষ হয়ে যাবে, এত সুন্দরী রূপসী ডানা কাটা পড়ি, মায়ের কাছে গিয়া বলে মা তুলনাই চলে না, এত সুন্দরী মেয়ে আমি পেয়েছি, কি বলবো তোমাকে। তবে এতটুকু বলি যে তোমার থেকেও অনেক ভালো। গুণগান গাইতে গিয়া যা বলল, থাকলো না সব গেল, অতিভক্তি চোর, অতিভক্তি চোর। আর এক দল বলতেছে ঈসা নবীর যেহেতু কোনো বাবা নাই সেহেতু সে যারস সন্তান, অতি বেয়াদব ডাকাত, অতি বেয়াদব। আল্লাহর রসুল বুখারীর হাদিসে সাবধান করে গেছেন,
এই উম্মতেরা আমি নবীকে আবেগ হইয়া মহাব্বতের কারণে নিচেও নামায় না, আল্লাহর উপরে উঠায় না, শিরিক করো না। কেউ নবীকে মহাব্বত করতে গিয়া অতি আবেগে বলে যে নবী না হইলে কিছুই হতো না, নবীকে মানাই ইমান, নবীর নাম যতবার নেয় আল্লাহর নামও অতবার নেয় না, নবীর শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে 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 মুখে বলে না যে আল্লাহর থেকে বড়, কিন্তু বয়ানের ইশারায় বুঝাতে চায় আল্লাহর থেকেও বড়। আরেক দল আবেগ দিয়া বলে নবীজি কেমন জানো টেলিভিশনের বক্তার মতো, বলে কেমনে, বলে টেলিভিশনের বক্তা সাহেবগণ একই টাইমে ঘরে 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 চেহারা দেখাইয়া যদি উপস্থিত হতে পারে মদিনার নবী আমগো মিলাদ মাহফিলে উপস্থিত হতে পারবে না কেন? নাউজুবিল্লাহর আওয়াজ দালাল মার্কা হলো কেন? বলেন তো আমার নবীর সাথে টেলিভিশনের বক্তার সাথে যে তুলনা দিল কোরআন শরীফের কত নাম্বার আয়াতের ব্যাখ্যা অনুযায়ী আছে? কোরআনে ব্যাখ্যা আছে কোন হাদিসে? না, মন গড়া মন গড়া মন গড়া যুক্তি দিয়ে তুমি নবীর সম্মানের বয়ান করো কেন? কোরআন হাদিসের যুক্তি তুমি জানো না? যদি নাই জানো বয়ানে মাইক নিয়ে বসলা কেন? উত্তরবঙ্গে একটি বিশাল সেতু আছে, যমুনা সেতু, আর আমাদের বরিশাল খুলনা লাইনে হচ্ছে পদ্মা সেতু। এই বিশাল সেতু দেখে দুই পাগল আর ভিক্ষুক মারপিট লাগায় দিছে গুণগান গাইতে গিয়ে, হায় হায় এত বড় সেতু কে বানাইল, জিব্রাইল না মিকাইল? একজনে বলে এটা সরকার বানিয়েছে, বলে এত বিশাল সেতু সরকার বানিয়েছে, 30,000 টাকার নিচে তো পারেনি। আর এক ভিক্ষুক বলে কপাল পোড়া নির্বোধ তার সেরা বোকা, এত বিশাল সেতু কি 30,000 টাকায় হয়? কমপক্ষে 50,000 টাকা লেগেছিল। যমুনা সেতুর গুণগান যে ভিক্ষুকরা গাইল, বদনাম গাওয়ার উদ্দেশ্য কিন্তু নাই, গুণগানই গাইছে, কিন্তু গাওয়ার দ্বারা কি গুণগান হইল না বদনাম হল? কেন হল? যমুনা সেতুর গুণগান গাওয়ার যেই জ্ঞান থাকা দরকার এই বান্দাদের মধ্যে সে এলিম ও জ্ঞান নাই। বলুন টেলিভিশনের বক্তার সাথে রহমাতুল্লিল আলামিনের তুলনা দেওয়াতে সম্মান বাড়লো না কমলো? কমানোর নিয়তে কিন্তু বলেনি, এরপরও কমলো কেন? নবীজির ইজ্জত ও সম্মান আর মর্যাদা কি কথার মাধ্যমে বেড়ে যায় আর কমে যায়? সেই ইলিম সেই ধর্মীয় জ্ঞান এই মূর্খদের নাম। খুব সাবধান, নবী জমিনে আগমন করেছেন রবিউল আউয়ালে, বিদায় নিয়েছেন রবিউল আউয়ালে। নবীজির আগমনে রসুল একটা আমল করতেন যেটাকে মিলাদুন নবী বলা হয়, অর্থ হলো সুপরিচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্ম মুবারক। নবী এই জন্ম মোবারক উপলক্ষে কিছু আমল করেছেন কিনা আমরা যদি হাদিস তালাশ করি তো জবাব পেয়ে যাব। মুসলিম শরীফের এক হাদিসে আল্লাহর রসুলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, হে রসুল, আপনি সোমবার দিন রোজা রাখেন প্রতি সোমবার, কারণ কি? নবী বলেন দুটো কারণে আমি প্রতি সোমবার রোজা রাখি। এক নাম্বার কারণ, ফিহি উলিদতু,
ওই সোমবার দিন আমি পৃথিবীতে আগমন করেছিলাম, আমার মিলাদ হয়েছিল। আমি সেই মিলাদুন্নবীর খুশি আর শকর আদায়ার্থে সোমবার দিন রোজা রেখে শকর আদায় করি। আর একটা কারণে আমি সোমবার দিন রোজা রাখি, আমার জীবনের জীবন্ত আদর্শ হলো কোরআন, আমার সিরাত, আমার সিরাতুন নবী হল কোরআন, আমি নবীর আদর্শ। কোরআন নাজিল হয়েছিল সোমবার, সূচনা আমি সোমবার দিন রোজা রাখার মাধ্যমে কোরআন নাজিলের সূচনার দিনের শুকর আদায় করি। বলুন, মিলাদুন নবী সম্পর্কে রসুল কোনো আমল করেছিলেন কিনা? কি করেছিলেন? রোজা রেখেছিলেন। তাহলে দুনিয়ার কোন উম্মতেরা যদি মিলাদুন্নবী উপলক্ষে কিছু আমল করতে চায়, আমলের কিছু আছে না নাই? যদি কেউ আমল করতে চাও তাহলে সোমবার দিন রোজা রাখো। আচ্ছা, নবী বারোই রবিউল আউয়াল রোজা রাখলেন না কেন, সোমবার রাখলেন কেন? বলে নবী বলেন, আমি যে এসেছি সোমবার এতে সন্দেহ নাই, কিন্তু তারিখ নিয়ে ইখতিলাফ আছে। ঐতিহাসিকগণ বলেন রহমাতুল্লিল আলামিনের মিলাদুন্নবীর তারিখ হয়তো বারো রবিউল আউয়াল, কেউ কেউ বলেছেন, অধিকাংশ ঐতিহাসিকগণ লিখেছেন আটই রবিউল আউয়াল, কেউ লিখেছেন নয়, কেউ লিখেছেন এগারো, কিছু সংখ্যক সামান্য ঐতিহাসিকরা লিখেছেন বারো। অতএব তারিখ নিয়ে যদি ইখতিলাফ হয় তাহলে রোজা রাখলে আটও রাখা লাগবে, নয় রাখা লাগবে, এগারো রাখা লাগবে, বারো রাখা লাগবে। না, তারিখ নিয়ে আমি রোজা রাখি না, আমি রোজা রাখি আমার দিন নিয়ে, সোমবার দিন আমার মিলাদুন্নবীর দিন, ওই জন্য আমি ওই দিন রোজা রেখে শুকর আদায় করি। আর সিরাতুন্নবীর শুকর আদায় করি তাও রোজার মাধ্যমে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবীর আদর্শ কি? আম্মা জান বললেন, আফা তাকরাউনাল কোরআন, ও সাহাবায়ে কেরাম, আপনারা কি কোরআন তেলাওয়াত করেন না? সাহাবায়ে কেরাম বললেন, কালু বালা, হ্যাঁ আমরা কোরআনে হাকিম তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাবে বললেন, কানা খুলুকুহুল কোরআন, আল্লাহর কোরআন হলো নবীর জীবন্ত আদর্শ। ই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলাইয়া জালা সততাদিম। নবীজির জীবন্ত আদর্শের নাম কোরআন। ৪০টা বছর পর্যন্ত রহমাতুল্লিল আলামিন মানুষের কাছে গিয়ে কোনোদিন কালেমার কথা, নামাজের কথা, রোজার কথা বলেননি। ৪০ বছর পরে যখন কোরআন নাজিল হলো দাওয়াত শুরু হয়ে গেল। ৪০ বছর পর্যন্ত নবী দাওয়াত দেন না, কেউ নবীর দুশ্মন নাই, সব বন্ধু। যখনই দাওয়াতে নেমে গেলেন কোরআনের তেলাওয়াত নিয়ে, কোরআনের আয়াত নিয়ে, তখন দুশ্মনীও শুরু হয়ে গেল। রহমাতুল্লিল আলামিন বলেন, আমি এসেছি এমন এক আদর্শ নিয়া, যেই সময় মক্কার মানুষ এত খারাপ, মক্কার মানুষের মতো দুনিয়াতে আর খারাপ কেউ নাই, এত খারাপ ওই মক্কার মানুষ, বাইতুল্লাহ তাওয়াফ করে নারী পুরুষ গুণঙ্গ হয়, এত খারাপ পৃথিবীতে, এত খারাপ আর কোথাও কোনো মানুষ ছিল না। প্রশ্ন আসতে পারে, মক্কা এমন একটা দামি ঘর, যেই বাইতুল্লাহর আঙ্গিনায় এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজের সওয়াব, এমন সুন্দর একটা ঘর,
যেই ঘরের দিকে শুধু তাকায়া থাকলেও আমল নামায় সওয়াব। এমন একটা দামি ঘরের আঙ্গিনায় যারা থাকবে তারা এত খারাপ হবে কেন? তার সংক্ষিপ্ত জবাব হলো, ঈসা নবীর বিদায়ের পর রহমাতুল লিল আলামিন জমিনে আগমনের আগ মুহূর্ত পর্যন্ত উম্মতের কোনো মুরব্বি ছিল না। মুরব্বি না থাকার কারণে তারা মনের মতো জীবনটা চালায় ধ্বংস হয়ে গেল। আজীবনের জন্য চট্টগ্রামের মুসলমান কলমে লিখে রাখো, পাথরে খোদাই করে লিখে রাখো, ঘরের দরজায় টানায় রাখো, এই জমিনে যারা বলবে আমার কোনো মুরব্বি লাগবে না, কোনো ওস্তাদ লাগবে না, আল্লাহর কসম করে বলি, যারা মুরব্বি মানে না, ওস্তাদ মানে না, কাউকে মানে না, নিজের মন মতো চলবে, তাদের ধ্বংস একদিন আগে পরে হবেই হবে। যারা মুরব্বি মানবে না তাদের ধ্বংস অনিবার্য। যখনই মুরব্বি হয়ে আসলেন আমার নবী, সৃষ্টির শ্রেষ্ঠ খারাপ মানুষের জন্য শ্রেষ্ঠ ডাক্তার হয়ে আসলেন রহমাতুল লিল আলামিন। এমন একজন ডাক্তার কিয়ামতের আগ পর্যন্ত জমিনে উম্মতের রুহানি রোগের চিকিৎসার জন্য কোনো আর নতুন ডাক্তারের আগমন হবে না। নবীজি এসে এমন এক প্রেসক্রিপশন দিয়েছেন, আর বলে গেলেন আমার প্রেসক্রিপশনটাকে যদি তোমরা ফলো করে সেবন করো, ঔষধ নাও, দুনিয়ার আর কোন প্রেসক্রিপশন লাগবে না। আব্রাহাম লিংকনের তোমার প্রেসক্রিপশন মানার দরকার নাই, মাও সেতুনের প্রেসক্রিপশন লাগবে না, পেলেটর বোর্ড প্রেসক্রিপশন লাগবে না, দুনিয়ার কারো প্রেসক্রিপশন নেওয়ার দরকার নাই। রহমাতুল লিল আলামিনের এমন এক প্রেসক্রিপশন আল্লাহ সাজায় দিলেন, এই প্রেসক্রিপশনটাকে যারা ফলো করবে তারা দুনিয়াতেও বাদশাহ, হাশরের ময়দানেও তারা বাদশাহ হয়ে যাবে। এরে নবীরা আশেক উম্মতের দল, রহমাতুল লিল আলামিন এমন এক প্রেসক্রিপশন দিলেন মক্কার মানুষগুলো, এই প্রেসক্রিপশন যখন ফলো করতে আরম্ভ করলো, এক একজন বান্দা জাহান্নামের আসামি, দুশ্চরিত্র, নবীজির আদর্শ নিয়ে যখন চলতে থাকলো এমন দামি হয়ে গেল। আল্লাহ বলেন এরা এমন দামি আসহাবি কান্নুজুম, এরা রসুলের সাহাবি, এদের নাম পড়লে বান্দা পরিচিত রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ বলেন আমিও বললাম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, নবীর প্রেসক্রিপশন যারা গ্রহণ করলো তারা দাম কত জানো? সমস্ত আম্বিয়া কেরাম মাসুম, আর সমস্ত সাহাবায়ে কেরাম হলেন মাহফুজ, সমস্ত নবী রসুল হলেন বেগুনা, কোনো গুনাহ নাই। আর সাহাবায়ে কেরামরা যদি কখনো কিছু করেও ফেলেন, আল্লাহ বলেন আমি হেফাজতের চাদরে আবৃত করে ফেলেছি, কিছু করে থাকলেও তা মাফ। কেমন মাফ! দশজন সাহাবার নামে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ গ্রান্টি দিয়া দিলাম। হেরে আবু বকর, আপনার জন্য জান্নাতের গ্রান্টি, হেরে ওমর, আপনার জন্য জান্নাতের গ্রান্টি। যেই ওমর নবীকে গর্দান উড়ানোর জন্য তরবারি নিয়ে দৌড়ায়, নবীর গর্দানটা বডির থেকে আলাদা করে ফেলল, দৌড়াচ্ছে ওমর নবীর গর্দান কাটার জন্য দৌড়ায়। ওদিকে রহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ ওমরের ইসলামের খাদেম বানায় দাও। রহমাতুল লিল আলামিনের দোয়া আরশে আজিম পর্যন্ত চলে গেল। ওমর দরবারে নিয়ে দৌড়ায়, মোহাম্মদের গর্দানটা বডির থেকে আলাদা করে দিব,
আল্লাহ আসমান থেকে ফয়সালা করলেন রে ওমর, মুহাম্মদের গর্দান আলাদা করতে পারবি না, বরং তার কদমের কাছে তুই মাথা নত করতে বাধ্য হয়ে যাবি। সেই ওমর পয়গম্বরের দরবারে গিয়া মাথা নত করে বললেন, পয়গম্বর আমার বোন আপনার কাছে কালেমা পড়েছে, আমার বোনকে আমি দেখতে গিয়া সাবধান করতে গিয়া আমিও বেড়া জায়গায় আবদ্ধ হয়ে গেলাম, আমার বোনের কণ্ঠে কোরআনের তেলাওয়াত আমি ওমর যখন একটু নজর দিলাম আমার দিলের মধ্যে অ্যাকশন শুরু হয়ে গেল। নবী বলেন উত্তম আদর্শ নিয়ে আসলাম, দুইটা জিনিস রেখে গেলাম, ধরে রাখ কোনোদিন বিপদে পড়বি না, এক নম্বরে কোরআন, দুই নম্বরে সুন্নাত। কোরআন এমন একটা কিতাব যে আল্লাহ নাজিল করেছেন রহমাতুল লিল আলামিনের কাছে, ওই কোরআনের দিকে শুধু তাকায় থাকবা সওয়াব। কেমন নবীর কাছে আল্লাহ দিলেন যে নবীর দিকে তাকায় থাকলেও সওয়াব। ইহুদি মহিলা দুধের বাচ্চা নিয়ে নবীর কাছে আসে, কোনো প্রশ্ন করে আটকায় দিবে, মহিলা নবীজির কাছে বাচ্চা নিয়ে আসার মাত্র যেই বাচ্চাটা দুগ্ধ পান করে কথা বলতে পারে না, মহিলা নবীর কাছে এসে দাঁড়ানো মাত্র ওই দুধের বাচ্চা রহমাতুল্লিলা নামকে সালাম জানায় দিল। মহিলা আশ্চর্য হ্যাঁ বলে, এরে বাচ্চা তুই মাম্মু বলে ডাকতে পারো না, আব্বু বলে ডাকতে পারো না, কিন্তু বুঝলাম না কাকে তুই সালাম দিয়েছ। আল্লাহ তাআলা বাচ্চার জবান খুলে দিলেন, বাচ্চা বলে মা তুমি চিনো না, ইনি হলেন রহমাতুল লিল আলামিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রহমাতান লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামুদ বুয়াদ ফখরুল আউয়ালিন, শুদ্ধ রহমাতুল লিল আলামিন, মসজিদে শুধু আমার ওয়ে জামিন। ওই রহমাতুল লিল আলামিনের চেহারা দেখা মাত্র ওমরের দিলটা ঠান্ডা হয়ে গেল। ও নবী আমি তোর বাড়ি নিয়ে আসছি আপনার বরদান উড়াবার জন্য, কাটার জন্য, মাফ করে দেন, তরবারিটা আপনি হাতে নিয়ে আমার গর্দানটা কেটে দেন, তবে গর্দান কাটার আগে আপনি আমাকে জান্নাতের মেহমান বানায় দেন। নবীজি ওমরের হাতের সাথে যখন হাতটা লাগায় দিল, কেমন যেন বিদ্যুতের গতিতে ওমরের মধ্যে অ্যাকশন শুরু হয়ে গেল, কেমন যেন অ্যাকশন শুরু হয়ে গেল। এ মুমিন, দুধের বাচ্চা নিয়ে এসে বলে হাফিজ ভাই একটু দম করে দেন, অসুস্থ, খানা খায় না, কি হয়েছে ভাই, ডাক্তার দেখাও না কেন, বলে অনেক ডাক্তার দেখিয়েছি, এরপর রোগ ভালো হয় না, কি ব্যাপার, বলে অনেকে বলে বদনজর লেগেছে, বদনজর দুনিয়ার বখাতে বেয়াদব গাঞ্জাখোরের নজর পড়ে যদি একটা বাচ্চা অসুস্থ হয়, একটা গাছের মধ্যে ফল এত সুন্দর হঠাৎ করে গাছে ফল হয় না, হুজুর একটু পানি পড়া দেয়, গাছের মধ্যে ফলের মধ্যে বদনজর লেগেছে, একটা জাহান্নামী বেআমল আলার চোখের নজর যদি গাছের মধ্যে পড়ে ফলের মধ্যে রিয়াকশন হয়, একটা মানুষের নজরে যদি একটা বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে, পরে কোনো আল্লাহওয়ালা আমলওয়ালা কোরআনওয়ালা যদি একটা বেনামাজির দিকে নেক নজরে তাকায়, বলো বাঙালি আল্লাহর অলার নজর কেন বান্দার মধ্যে অ্যাকশন হবে না। আর সেখানে যদি আল্লাহর নবীর নজর পড়ে যায়, রহমাতুল লিল আলামিনের নজর পড়ে গেছে ওমরের উপরে, আর সে আজিম থেকে তো আল্লাহ পাক তাকায় দেখতেছে,
আল্লাহ চায় অমর ইসলামের একজন ঢাল হয়ে যাবে। আল্লাহর নবী যখন হাতটা লাগায় দিলেন, অমরের ভেতরে বিদ্যুতের গতির আরো অগ্রগতিতে অ্যাকশন শুরু হয়ে গেল। অমরের মধ্যে এত পাওয়ার, কালেমা পড়া মাত্র তরবারি নিয়ে দাঁড়ায় বাইতুল্লাহর হাতিমে দাঁড়ায় বলে, বেঈমানেরা আয়, পাঁচ মিনিট আগে আমি ছিলাম তোদের বন্ধু, মুহাম্মদের দুশমন, এখন আমার অন্তরের মধ্যে সেই নবীর মহাব্বতের আগুন জ্বলেছে, এখন আমি নবীজির বড় বন্ধু, তোরা আমার দুশমন। ওমরের তরবারির সামনে দাঁড়া কে দাঁড়াবি? স্ত্রীকে বিধবা করতে যদি চাও আয়, আমি ওমর একাই যথেষ্ট তোদের বেঈমানের সাথে মোকাবেলা করার জন্য। এরে নবীর উম্মত, আল্লাহ পাক এই দর্জনার মধ্যে দ্বিতীয় স্তরে হযরত ওমরকে দান করলেন, জান্নাতের টিকিট দিয়ে দিলেন। অনবীর উম্মতের দল রবিউল আউয়ালে কি পরিমাণ তুমি মিছিল করলা, মিটিং করলা, এগুলো নিয়ে হিসাব হবে না। নবী বলেন, আমি যে দুইটা জিনিস রেখে গেলাম কোরআন আর সুন্নত, কি পরিমাণ আমল করেছো হিসাব হবে। নবী বললেন, আমি মিলাদুন্নবী সম্পর্কে রোজা রেখেছি, তুমি রাখছো কিনা হিসাব হবে। এরে নবীর উম্মতের দল, নবীজি উত্তম আদর্শ নিয়ে যখন মক্কায় প্রচার শুরু করলেন, মক্কার মানুষ এত দামি হয়ে গেল, চতুর্দিকে শুধু শান্তির আওয়াজ, কিন্তু কপাল যদি খারাপ হয়, আবু জাহালের মতো নবীকে দেখার পরও নবীর বয়ান শুনলো কালেমা পড়লো না, কপাল বড় খারাপ। আর এরুদি মহিলা নবীর চেহারা মোবারক দেখে বাচ্চার কথা শুনে সালাম দেওয়া মাত্র মহিলা বলে, নবী মাফ করে দে, আমার বাচ্চা যদি আপনাকে চিনে ফেলতে পারে, আমি যদি চিনতে না পারি, আমার মতো পোড়া কপাল আর কেউ নেই, আপনি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। এরে নবীর উম্মতের দল, ওই নবীর আশেক সুন্নতের আমলের মাধ্যমে এসকো দেখাও। নবী দুটো জিনিস উম্মতের কাছে আমানত রেখে গেলেন, এক নম্বরে কোরআন, দুই নম্বরে নবীর সুন্নত। এ যুব, আল্লাহর কোরআন পড়ো, সুন্নতের আমল করো, হাঁটতে চলতে উঠতে বসতে সর্বক্ষেত্রে সুন্নতের আমল করো। পৃথিবীতে কত আদর্শের গান শুনলি, কসম করে বলছি, ও বান্দা, আমার নবীর আদর্শের থেকে দামি আর কারো আদর্শ নাই। এক কথা জানায় দেও, দুনিয়ার সব কিছু আদর্শ হলো নাপাক, একমাত্র মদিনা নবীর আদর্শই হলো পাক। মদিনার নবীর আদর্শ এমন সুন্দর, আফ্রিকার জঙ্গল থেকে বেলালের মতো বান্দা এসে নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, এত দাম বেড়ে গেল। নবী মেহরাজ থেকে এসে বলেন, বেলাল এমন কি যেন আমল করেছো যে আমি মেহরাজেও তোমার হাঁটার আওয়াজ পেয়েছি। যেই বেলাল আমার নবীর এত বড় আশে, গোসল করার সময় টুপিটা মাথার থেকে ফালায় না, রাহমাতুল লিল আলামিনের সুন্নাত, মাথায় টুপিটা চেপে ধরে গোসল করে, টুপি ফালায় না। আমার দেহের থেকে অঙ্গ প্রত্যঙ্গ আলাদা হবে, কিন্তু সুন্নাত আলাদা হতে দিব না। সেই বেলাল নবীর এত বড় আশে, ওহুদের ময়দানে রহমাতুল্লিল আলামিন যুদ্ধের ময়দানে যায়,
বেলাল বলে নবী আমিও যেতে চাই, নবী বললেন না না তুমি মসজিদে নববীর মধ্যে আজান দিয়ে নামাজ পড়ো, আসার দরকার নাই, আমি নবী যাচ্ছি তোমার যাওয়া লাগবে না। নবীজির অনুরোধে থেকে গেলেন, নবীজি চলে গেলেন উহুদের ময়দানে, যুদ্ধ শুরু হয়ে গেল। বেঈমানেরা এসে নবীর উপরে এমন আঘাত করলো, নবীর মাথা মুবারকের মধ্যে লোহা করা ঢুকে গেল। নবী একটা গর্তে পড়ে গেলেন। বেঈমান কাফেরারা ঘোষণা করলো, মুহাম্মদ নাই, মুহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এদিকে বেলাল মসজিদে নববীর মধ্যে আজান দিচ্ছেন, হাইয়া আলা সালা। এমন সময় কে জানো কানের মধ্যে আওয়াজ দেয়, নবী নাই, নবী নাই। বেলাল আর আজান না বাড়ায়, আজান বাকি বন্ধ করে দৌড়ায় উহুদের ময়দানে, নবী কই? যেই বেলাল মাথার থেকে টুপি ফলায় না, ওই বেলাল উহুদের ময়দানে নবীর পাগল হয়ে দৌড়ায়, টুপিও নাই। এ বেলাল টুপি মাথার থেকে পড়ে গেল, টুপি নাও। বলে যেই নবীর মহব্বতে টুপি পরেছি, ওই নবী যদি না থাকে আমি কাকে টুপি পরে দেখাবো? আজান হবে না, নবী নাই তো আজান বন্ধ হয়ে যাবে। বেলাল দৌড়ায় আমার নবীর মহব্বত। উহুদের ময়দানে কান্নার আওয়াজ, রহমাতুল্লিল আলামিনের পার্শ্বে হযরত আলী, অন্য অন্য সাহাবায়ে কেরাম দেখে নবীর শরীর মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল। নবীকে ধরে উঠাইলেন, আস্তে আস্তে করে নবীকে নিয়া উহুদের ময়দানের পাহাড়, এক উহুদের বিশাল বড় পাহাড়, ওই পাহাড়ের একটা খানিক নিচে একটা ছোট গর্ত আছে, পাথরের উপর নবীকে বসালে। যুদ্ধ থেমে গেল, নবী বসলেন। আজ হাজার হাজার বছর বিদায়ের পর এখনো যদি নবীর সেই বসা পাথরের কিনারায় যাও, আল্লাহ কসম করে বলি নবী সেই পাথরটায় রক্ত মাখা দেহ নিয়ে বসছিলে, ওই গর্ত আর পাথর থেকে এখনো মেশকের হেরান পাওয়া যায়। নবী বসে বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি নবী এখনো মরি নাই। সাহাবায়ে কেরাম নবীর আকাশে পানি দিচ্ছে, হঠাৎ কানে আওয়াজ আসছে, নবী নাই। ওই বান্দা পানি দেওয়া বন্ধ করে আসমানে হাত উঠাইয়া বলে, হে মালিক, আয় আল্লাহ হাসিদিনদের হাসাত থেকে হেফাজত করেন, হাসিদিনদের হাসাত থেকে হেফাজত করেন, আয় আল্লাহ হাসিদিনদের হাসাত থেকে আপনি কুদরতের হাতে হেফাজত করেন, কোরআন হাদিসের ইলমের নূর সিনায় দান করেন, আয় আল্লাহ আমলের মধ্যে বরকত বাড়ায় দেন, ইখলাস ওয়ালা আমল দান করেন, আওয়াজের ভেতরে কথার ভেতরে ইখলাস রুহানিয়াত বাড়ায় দেন, আয় আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে দেন, আদব ওয়ালা বিনয় জিন্দেগি দান করেন, ইজ্জতের উঁচু মাকাম দান করেন আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় করে দেন, মুখালেফের মুয়াফিক বানায় দেন, সবার অন্তরে মহব্বত বাড়ায় দেন, আয় আল্লাহ বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, আয় আল্লাহ প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, আয় আল্লাহ আমরা যারা হাত তুলিছি, আমাদের যাদের মা নাই, আমাদের যাদের বাবা নাই, অন্ধকার কবরে পড়ে আছে, আল্লাহ সবার কবর জান্নাতের বাগান বানায় দেন, যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন, অসুস্থ যারা কুদরতের হাতে পূর্ণ সুস্থ করে দেন আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন,
দীর্ঘ নেক হায়াত দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন, হালাল বরকতি রিজিক দান করেন, হালাল বরকতি রিজিক দান করেন, হালাল বরকতি রিজিক দান করেন আল্লাহ। আমাদের সন্তানগুলো দিনের খাদেম বানায় দেন, আমাদের সন্তানগুলো দিনের খাদেম বানায় দেন, আমাদের সন্তানগুলো দিনের খালেস খাদেম হিসেবে কবুল করেন, সমস্ত দুশমন জালেম ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আল্লাহ আহাল পরিবার ঘর বাড়ি মাদ্রাসা উস্তাদ ছাত্র সবাইকে হেফাজত করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين.